আসসালামু আলাইকুম বন্ধুরা রাইস কুকারের বেশ কিছু সমস্যা হতে পারে তার ভিতরে রাইস কুকারের ফিউজ অর্থাৎ থার্মোস্ট্যাট ফিউজ কেটে যাওয়া অথবা হিটিং এলিমেন্ট বা কয়েল কেটে যাওয়া এবং থার্মোস্ট্যাট যদি এক্সট্রা থার্মোস্ট্যাট থাকে তা নষ্ট হয়ে যাওয়া তাছাড়া রাইস কুকারের সাপ্লাই কট অথবা সকেট নষ্ট হয়ে যেতে পারে তো আমরা আজ একটি রাইস কুকার পেয়েছি যা ওয়ান পয়েন্ট এইট লিটার এবং সাতশো ওয়াটের রাইস কুকার তো এই রাইস কুকারটির সমস্যা হলো রাইস কুকারটি অন করার পাঁচ সাত মিনিট পর বা দশ মিনিট পর রাইস কুকারটি অটোমেটিকভাবে অফ হয়ে যায় এবং দশ পনেরো মিনিট থাকার পর আবার নিজে নিজেই অটোমেটিক্যালি অন হয়ে যায় তো এই সমস্যাটি মূলত হয় রাইস কুকারে যদি এক্সট্রা থার্মোস্ট্যাট থাকে ওই থার্মোস্ট্যাটটি নষ্ট হয়ে গেলে বা থার্মোস্ট্যাটের যে তাপ ধারণ ক্ষমতা বা এর যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে থার্মোস্ট্যাটটি অফ হবে তা নষ্ট হয়ে গেলে মূলত এ ধরনের সমস্যা হয় তো থার্মোস্ট্যাট এক্সট্রা থাকা রাইস কুকারের জন্য ভালো সেফটির দিক থেকে কিন্তু যদি থার্মোস্ট্যাট নষ্ট হয়ে যায় তাহলে থার্মোস্ট্যাট পরিবর্তন করে দিতে হয় তো দেখেন এই যে সকেট রয়েছে এই সকেট থেকে একটি ক্যাবেল এখানে আসছে এটা ফেজও হতে পারে এবং নিউট্রালও হতে পারে এখানে আসছে আসার মাঝখানে থার্মোস্ট্যাট ফিউজ হয়ে আসছে এবং আর একটি ক্যাবেল এই যে এখান থেকে আসছে এটা হচ্ছে একটি মাইক্রো সুইচ বা এনো সুইচ এ ধরনের অবজিলারি সুইচ মার্কেটে কিনতে পাওয়া যায় তো কিছু কিছু রাইস কুকারে এই যে ম্যাগনেট সুইচ রয়েছে এই ম্যাগনেট সুইচের সাথে যে লিভার এই লিভারের সাথে এই সুইচটি রয়েছে এখানে কিছু কিছু রাইস কুকারে সুইচ থাকে না শুধুমাত্র দুটি পাতি থাকে দুটি পাতি শর্ট করে মূলত রাইস কুকার অন হয় তো দেখেন আরেকটি ক্যাবেল এই যে সবুজ ক্যাবেলের মাধ্যমে এই যে কানেক্টার দুটি আমি কেটে রেখেছি এই সবুজ ক্যাবেলের মাধ্যমে আরেকটি সাপ্লাই লাইন আসছে সাপ্লাই ক্যাবেল আসছে এটি মূলত এই যে এক্সট্রা যে থার্মোস্ট্যাট রয়েছে যেখানে আমি কানেক্টার সেট করলাম এই থার্মোস্ট্যাটের ইনপুটে গিয়েছে এবং আউট হয়ে আরেকটি ক্যাবেলের মাধ্যমে এই মাইক্রো সুইচে আসছে যে সুইচটি মূলত লিভারের সাথে ম্যাগনেট লিভারের সাথে সংযুক্ত করা রয়েছে তো এই থার্মোস্ট্যাটটি মূলত নষ্ট হয়ে গেছে যার কারণে রাইস কুকার অন হওয়ার পাঁচ সাত মিনিট পর অফ হয়ে যায় এবং ধীরে ধীরে ঠান্ডা হলে আবার অন হয় তো এভাবে ভাত রান্না করতে সমস্যায় পড়তে হয় এই থার্মোস্ট্যাটটি মূলত পরিবর্তন করতে হবে তো আমি থার্মোস্ট্যাটের যে ইনপুট এবং আউটপুট ক্যাবেল শর্ট করে রাইস কুকার অন করে দেখেছি তাতে রাইস কুকার সঠিকভাবেই চলছে নিয়ম অনুযায়ী চলছে তো এই যে হলুদ ক্যাবেলের মাধ্যমে মূলত আরেকটি যে হিটিং এলিমেন্টের দুটি টার্মিনাল এই দুটি টার্মিনাল সংযুক্ত হয়েছে এবং ওসিলেশন সার্কিটটি এই একটি ক্যাবেলের মাধ্যমে এখানে আসছে তো আমরা থার্মোস্ট্যাটটি খুলব তো এক্সট্রা থার্মোস্ট্যাট বেশ কিছু রাইস কুকারে দেখা যায় তো এই যে সেই থার্মোস্ট্যাট যেখানে একশো আশি ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলে মূলত লাইন কাট করে দেবে বা অফ করে দেবে তো এটি মূলত খুব দ্রুত লাইন কাট করে দিচ্ছে যার কারণে আমি এর যে কানেক্টার ছিল কানেক্টার কেটে ক্যাবেল দুটি শর্ট করে দিয়েছিলাম এবং চেক করে দেখেছি যে রাইস কুকার সঠিকভাবে চলছে কিনা তো রাইস কুকার সঠিকভাবে চলছে এ কারণে আমি একটি অ্যাম্পিয়ার টিউব দিয়ে কাভার করে দেবো এই ক্যাবেলটি এবং পরবর্তীতে একটি থার্মোস্ট্যাট কিনে আমি এখানে সেটিং করে দেব। তো এক্সট্রা থার্মো এক্সটার থাকলে ভালো হয় আমি এখানে খুব সুন্দরভাবে শর্ট করে দিয়েছি বা সংযোগ করে দিয়েছি এবং এই অ্যাম্পিয়ার টিউব দিয়ে আমি কভার করে দিয়েছি এখানে টেপিং করলে মূলত গলে যাবে যেহেতু এখানে বেশ হিট থাকে এবং এই যে ক্যাবলগুলো দেখছেন এগুলো মূলত হিট প্রুফ ক্যাবল এবং এখানে একটি থার্মোস্ট্যাট ফিউজ রয়েছে যেটা মূলত অ্যাম্পিয়ার টিউব দিয়ে ঢাকা রয়েছে এই ধরনের থার্মোস্ট্যাট ফিউজ কেটে গেলে মূলত পরিবর্তন করতে হয় কখনোই থার্মোস্ট্যাট ফিউজ কেটে গেলে শর্ট করে বা থার্মোস্ট্যাট ফিউজ বাদ দিয়ে চালানো ঠিক না রাইস কুকার তাহলে রাইস কুকারের তলা অতিরিক্ত হিট হয়ে রাইস কুকারের তলা নষ্ট হয়ে যাবে তো এই যে লিভারটি রয়েছে লিভারের সাথে যে সুইচ রয়েছে তাও মূলত নষ্ট হতে পারে যা মার্কেটে কিনতে পাওয়া যায় তো এই থার্মোস্টারটি পরিবর্তন করতে হবে তো আপাতত বা সাময়িকভাবে চালানোর জন্য আমি শর্ট করে দিয়েছি এবং এই যে মাইক্রোসুইচটি দেখছেন তা ভালো আছে যেহেতু আমাদের রাইস কুকার চলছে তো যা বলছিলাম এখানে কিছু রাইস কুকারে দুটি পাতি সংযুক্ত করে মূলত এই থার্মোস্ট্যাট অন করা হয় তো সেই থার্মোস্ট্যাটও মূলত মার্কেটে কিনতে পাওয়া যায় তো আমরা একটু সাপ্লাই দিয়ে দেখি পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি রাইস কুকার অন হয় কিনা না আমরা থার্মোস্ট্যাটের যে দুই প্রান্ত শর্ট করে দিয়েছি তো দেখেন রাইস কুকারে কুকিং সাইট জ্বলছে রাইস কুকার অন হয়েছে এবং এভাবেই মূলত রাইস কুকার দীর্ঘক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত মূলত ম্যাগনেট সুইজের ম্যাগনেট ক্ষমতা হ্রাস না পাবে ততক্ষণ মূলত ম্যাগনেট ছেড়ে দেবে না স্প্রিং ম্যাগনেট সুইজের ছেড়ে দেবে না ততক্ষণ চলতে থাকবে তো ম্যাগনেট সুইজের ম্যাগনেট যদি নষ্ট হয়ে যায় তাহলে ভাত রান্না হবার পূর্বেই মূলত রাইস কুকারের সুইচ উঠে যায় এবং রাইস কুকার অফ হয়ে যায় তো সেক্ষেত্রে ম্যাগনেট সুইচ পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায় তো কীভাবে ম্যাগনেট সুইচ পরিবর্তন করবেন এবং রাইস কুকারের বিভিন্ন সমস্যা নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে যা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এই রাইস কুকারে যে মডেলের থার্মোস্ট্যাট রয়েছে এছাড়াও অন্য একটি থার্মোস্ট্যাট রয়েছে যা মূলত বাহির থেকে দেখা যায় অর্থাৎ তার মেটালিক পাত বাহির থেকে লক্ষ্য করা যায় তো আমি একটি বড় ধরনের রাইস কুকার রিপেয়ার করেছিলাম রাইস কুকারে হিটিং এলিমেন্ট দুটি ছিল অর্থাৎ ডাবল কয়েল সেখানে মূলত দুই হাজার ওয়াটের রাইস কুকার ছিল আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি রাইস কুকারটি সুন্দরভাবে ফিটিং করেছি আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম